হাসপাতালের মেঝেতে যন্ত্রণায় ছটফট করছে রোগী, ডাক্তারের অপেক্ষায় কাতারে কাতারে ভিড়। তা সত্ত্বেও নিজেদের ডাক্তারি ধর্ম পালন না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ডাক্তাররা। শনিবার সন্ধ্যায় ছটায় দুই গর্ভবতী মহিলা হাসপাতালে এসে ছটফট করছে, তবুও চিকিৎসকদের দেখা মিলল না। সন্ধে ছটা থেকে রাত নটা পর্যন্ত কোনো ডাক্তারকে ডেকেও পেলেন না কোনো চিকিৎসা। হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার আছে কিন্তু কর্মরত চিকিৎসক রোগী দেখছেন না, এমনটাই অভিযোগ উঠল ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। এমার্জেন্সিতেও নেই কোনো ডাক্তার, যারা আছেন তারা ঠিকমতো চিকিৎসা দিচ্ছে না, কারণ প্রায় সব সরকারি ডাক্তারের রয়েছে প্রাইভেট ক্লিনিক। তারা সেখানে সময় দেবে না সরকারি হাসপাতালে? এমন প্রশ্ন রোগীর আত্মীয়দের। আমার পেশেন্ট সন্ধে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে হসপিটাল আসে, এসে ডাক্তার কোনো রকম একবার দায়বদ্ধ দেখে উনি বেরিয়ে যায়। সে পেশেন্ট আমার শর্টকাট করে, সে বেড নাই, কিছুই নাই, নিচে শুয়ে যন্ত্রণায় ভোগ করে। ডাক্তার ম্যাক্সিমাম আটটা সাড়ে আটটা নটার দিকে উনি তো ঢুকেছে। হ্যাঁ, তো একজনকে জিজ্ঞেস করলাম সিস্টার করে যে কোথায় আছে, উনি বললো যে ওটি করছে। নিচে এসে খোঁজলাম মুটিতে নেই, ওখানে নার সময় প্রাইভেট কাজে গেছে। অসুস্থ মানুষের চিকিৎসার শেষ আশ্রয় হাসপাতাল। রোগ থেকে মুক্তি পেতে মানুষ সেখানেই আগে ছোটে, আর সেখানেই চরম অব্যবস্থা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকার পরও ডাক্তারদের এমন ব্যবহারে ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনেরা। মুর্শিদাবাদ থেকে মানালি পাত্রের রিপোর্ট, এএনএম নিউজ। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।